গুড মর্নিং। এখন আমরা এখান থেকে গোপালপুর সি বিচ হোটেল থেকে যাচ্ছি দারিংবাড়ির দিকে। তো দারিংবাড়ি পৌঁছাতে পৌঁছাতে তো অনেকটা লেট হয়ে যাবে, কিন্তু দারিংবাড়ি যেতে গিয়ে যত সাইট সিন আছে সেগুলো আজকে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। তো এখন যাবো আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট হয়ে গেলে আমরা সোজা, গাড়ি চলে এসছে, ব্রেকফাস্ট হয়ে গেলে সোজা আমরা বেরিয়ে যাব। তো চলো এখন যাই দারিংবাড়ির দিকে। আমরা এখন চলে এসেছি দারিংবাড়িতে, আর এই হোটেল হিল টপে এখন আমরা করব লাঞ্চ। তো লাঞ্চ করার আগে ভাবলাম তোমাদেরকে চারপাশের ভিউটা একবার দেখিয়ে দিই। তো ওদিক থেকে, রাইট সাইড থেকে আমাদের গাড়ি এসে দাঁড়িয়েছে এই হোটেলের সামনে, আর এরপরে লাঞ্চ করে আমরা হোটেলের দিকে যাব। তো যেহেতু আমাদের হোটেল আগে থেকে বুকিং করা নেই, তো সেই জন্য একটু দু তিনটে হোটেল ভালো করে ঘুরে দেখে নিয়ে তারপরে ঠিক করবো যে কোন হোটেলে আমরা থাকবো। এই রাস্তা দিয়ে এবার আমরা চলে যাব হোটেলের দিকে। তো এখানে একটা হোটেল আছে যেটা একদম দারিংবাড়ি টপ ফ্লোরে রয়েছে, মানে টপ যেটা হোটেলটা, যেটা ওটিডিসির গভর্নমেন্ট ট্যুরিজমের হোটেল। তো এখন সেখানেই যাচ্ছি আমরা। তো রাস্তাটা এখন মোটামুটি ভালো, তারপরে একটু পাহাড়ের যে রাস্তা হয়, লাল পাহাড়ি লাল মাটি যে রাস্তা। তো দারিংবাড়ি সম্বন্ধে একটা জিনিস না বললেই নয়, দারিংবাড়ির রাস্তা, রাস্তা মানে একদম পুরো যাকে বলে মাখনের মতন, ভীষণ সুন্দর রাস্তা। রাস্তা নিয়ে কোনো মানে যাকে বলে নো অবজেকশন, রাস্তা ভীষণই সুন্দর দারিংবাড়ি। আর ওয়েদারটাও এখন যেহেতু ফাল্গুন মাস, ওয়েদারটাও ভীষণই সুন্দর। তো এখন আমরা দারিংবাড়ি পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম আমাদের বিকেল হয়ে গেছিলো। তো এখন আমরা যাচ্ছি একদম ওপরের দিকে যে হোটেলটা আছে সেই হোটেলের দিকে। এইটা হলো ওটিডিসি গভর্নমেন্ট ট্যুরিজমের যে হোটেলটা রয়েছে একদম টপে। তো এর ওপরে এখন হোটেল নেই, এটাই হচ্ছে টপ হোটেল। তো এখানে এবার আমরা এসেছি। তো এখানে হোটেলের চার্জেসটা একটু বেশি, তো সেই জন্য সবাই মিলে ঠিকঠাক করছে যে হোটেল বুকিং করবে কি করবে না। তো আলটিমেটলি এই হোটেলে আমরা ছিলাম না, তো ভাবলাম যে থাকা হয় কি না হয় তা জানি না, বাট ভিউটা তো তোমাদেরকে দেখিয়ে। তো এইটা একদম টপ থেকে, এই হোটেলের টপ পয়েন্ট থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এতক্ষণে আমরা এসেছি দারিংবাড়ি, দারিংবাড়ি তো অনেকক্ষণ আগে এন্টার করে গেছি। তো এখন এসেছি একটা হোটেল, হোটেল না রিসর্ট, রিসর্টের নামটা কি তোমাদেরকে বলছি। এর আগে একটা যেটা তোমাদেরকে দেখিয়েছে ওটা আমার হাজব্যান্ড ভিডিওটা করেছে, তো ওটা দিয়েছে ওটা একদম ওটিডিসির একদম টপে। তো ওটাতে একটু আমরা যেহেতু এক রাতের জন্য থাকবো, তো সেই জন্য আমরা ওটা একটু কস্টলি হচ্ছে দেখে আমরা যাইনি। আমরা এখন এসেছি এই এই গ্রুপে, নামটা একটু পরে ওনাকে বলছি। তো যদি আর এখানে দেখো টেন্টও আছে, ওখানে এইদিকে টেন্টগুলোও আছে, আবার এখানে এই কটেজও আছে। সবার তো মোটামুটি পছন্দ হয়েছে, ভেতরে গিয়ে দেখলো, আমি যেহেতু কথা বলছি আমি যেতে পারলাম না।
তো যদি এবার সবকিছু ঠিকঠাক হয়ে যায় তো মেবি আমরা এখানে এবার থাকবো দারিংবাড়িতে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি দারিংবাড়ির। এখানে দিনের বেলা থেকে ভালো গরম গরম ছিল, এখন একটু হালকা হালকা ঠান্ডা লাগছে, একটু হালকা রোদ রয়েছে এখন সূর্য পড়ার দিকে, পরন্ত বিকেলের রোদ এখন এটা, আর হাওয়া তো আছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে এখন। তো এখন রয়ে যাচ্ছে টেন্টে, চলো তোমাদেরকে টেন্টটাও দেখাই। টেন্টে রাস্তা কি আছে, এটা হচ্ছে টেন্টের ভেতরের লোকেশন। ও খুব সুন্দর, টিভি আছে, আলনা আছে, বেডটাও খুব সুন্দর। এটা হচ্ছে টেন্টের, এটা টেন্টের ভেতরে বাথরুম। এবার যাব, এবার যাব এই কটেজগুলো দেখাতে। এটা নামটা কি বলতো, নামটা জানি, নেচার ভ্যালি ইকো রিসর্ট, নেচার ভ্যালি ইকো রিসর্ট এই রিসর্টটার নাম। টেন্ট তোমাদেরকে দেখালাম, এবার চলো এই কটেজগুলো তোমাদেরকে দেখাই, কটেজের ভেতরটা কিরকম, যাতে করে কেউ যদি এখানে আসো তো অনেকের পক্ষে সুবিধা হবে। ওয়াও, এটা হচ্ছে কটেজের ভেতরে, টিভি আছে, ওপরে শেড, কিসের শেড এটা, এটা ওপর টিন আছে, নিচ দিয়ে কিছু একটা ফল সিলিং করা আছে, এখানে ওয়ার্ডরোব আছে, টেবিল চেয়ার, এখানে সিঙ্গেল বেড, ডাবল বেড, আর এখানে আছে বাথরুম। এখানে আছে বাথরুম, বাথরুমটা ক্লিন, খুব সুন্দর। এবার চলো রিসর্টের পুরোটা তোমাদেরকে দেখাই চারিপাশটা। ওখানে আমাদেরই টিমের সব লোকজন রয়েছে, কে রাতে ক্যাম্প ফায়ার করবে কি করবে সেসব এখন আলোচনা হচ্ছে। আর এই দেখো ওইদিকে পাহাড়গুলো রয়েছে, পাহাড়টা একটু দূরেই রয়েছে। এইটা হচ্ছে রিসর্টের ফুল ভিউটা। এবার আমরা যাচ্ছি টেন্টে, চলো দেখি কোন টেন্টে আমরা এবার যাই। এখানে তো 1 2 3 4 5 6 ছটা টেন্ট আছে। আচ্ছা ঠিক আছে, যে ওয়ান ওদিক থেকে, ওয়ান টু টু নাম্বার টেন্ট আমাদের, এই টেন্টটা আমাদের, এই টেন্টে আমি থাকবো, আমার ছেলে থাকবে, আর আমার সাথে দিদি ভাইটা আছে, ও থাকবে। তো হিয়ার ইজ আওয়ার টেন্ট, চলে এসেছি আমাদের টেন্টে। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো টেন্টে থাকার, কারণ এর আগে কোনোদিন আমি টেন্টে থাকিনি, এবার ফার্স্ট টাইম আমাদের এক্সপিরিয়েন্স হবে। কটেজে তো অনেকবার থেকেছি, তো কটেজে থেকেছি, হোটেল থেকেছি, কিন্তু ফার্স্ট টাইম টেন্টের এক্সপিরিয়েন্সটা হবে। তো আই এম ভেরি এক্সাইটেড ফর দ্যাট। তো এখন মনে হয় কোথাও সাইট সিন করতে যাবো, কাছে পিঠেই কোথাও। এখন আমরা যাচ্ছি, যেটা বলেছিলাম যে নেচার পার্ক যাবো, তো নেচার পার্ক যাচ্ছি না, এখন আমরা যাচ্ছি ডোকরা শিল্প, যেটা আদিবাসীরা যেগুলো বানায় হাতে করে জুয়েলারি, তো সেখানে একটা এখানে আছে, তো সেখানেই যাব। আর এখানে আমি বেশিক্ষণ কথা বলতে পারবো না, কারণ এখানে গান চলছে, তো কপিরাইট আসতে পারে, তো সেই জন্য আমি এখন এখানে বেশি কথা বলবো না। তো একদম তোমাদেরকে সরাসরি ডোকরা শিল্পর যেখানে দোকানগুলো রয়েছে সেইখানে তোমাদের সাথে দেখা করবো। বল বল
ডোকরা বলে ওটা কি মানে जो है वही पे है सामने है आपको दिखना है बोल दीजिएगा वो दिखा दो क्या है দারিংবাড়িতে একটাই ডোকরার দোকান আছে। তো ডোকরা মানে আমার জানা ছিল না যে এটা পিতল আর লোহা মিশিয়ে যে মেটালটা হচ্ছে সেই মিক্সড মেটাল দিয়ে এই জিনিসগুলো তৈরি করা হয়। তো এই একটাই দোকান আছে দারিংবাড়িতে, আমার এই জিনিসটা সম্বন্ধে কোনো আইডিয়া ছিল না, তো এই জন্য আমি তোমাদেরকে সঠিকভাবে ইনফরমেশন দিতে পারিনি। তো এইটা দারিংবাড়িতে এই একমাত্রই দোকান যেখানে ডোকরার জিনিসপত্র পাওয়া যায়। এখন এই মার্কেটটাতে মানে ঘোরাঘুরি করছি, দেখি কি আছে, কিছুই তো সেরকম দেখছি না এখানে দারিংবাড়ির কোনো মার্কেট, শুধু হোটেল আর হোটেল, হোটেলটাই ভর্তি আশেপাশে, তাই না? আশেপাশে তো হোটেলই ভর্তি। সিমলা মির্চ গুলো কি সুন্দর না এখানকার, আর ঝিঙে গুলো একদম ছোট ছোট, ক্যাপসিকাম গুলো একদম ছোট ছোট, পটল কুঁদরি সবকিছু।
20 मेंबर का सोता है, अलग अलग है, ये 120 आएगा सोता। রাতে 10 কিলো কেমন লাগে তো চলো দেখাই। তো এই হচ্ছে রাতের টেন্টের ভিউ কেমন লাগে। এখান থেকে পরপর 6টা টেন্ট আছে, ওই সাইড থেকে পরপর 1, 2, 3 টেন্ট আমাদের, আর এইগুলো ফাঁকা আছে। আর ওই দিকে দেখো কটেজগুলো, যে কটেজে লাইট জ্বলছে তাতে মনে হয় টুরিস্ট আছে, যেগুলোতে লাইট জ্বলছে না তাতে মনে হয় নেই। তো একটু পরে আমাদের এখানে হবে ক্যাম্প ফায়ার, অনেক কিছু প্ল্যানিং আছে, ক্যাম্প ফায়ার হবে, তন্দুর হবে, চিকেন। তো চলো সেইগুলো এখন তোমার সাথে শেয়ার করি।